হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজকের রান্নার পর্বে থাকছে ভীষণ মজার চটপটি ফুচকার টক আর থাকছে চটপটি ফুচকার মশলা আপনার মশলাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু চটপটিটাও ভালো হবে না আর টকটা যদি মজাদার না হয় তাহলে কিন্তু ফুচকাটা খেতেও ভালো লাগবে না তো চলুন আমরা আজ খুব সহজভাবে দেখে নিই চটপটির মশলা আর ভীষণ মজার টক এই টকের টেস্টটা মামারা যেই টকটা বানায় তার থেকেও বেশি মজাদার হবে আর তারা যে পাতলা টকটা বানায় সেই টকটাই আমি করেছি তবে তাদের থেকে বেশি মজাদার হবে আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন চলুন তাহলে মূল রেসিপি শুরু করি প্রথমে আমরা চটপটির মশলাটা বানিয়ে নেই তো আমি শুকনা লাল মরিচ নিয়েছি পনেরোটা মরিচটা প্রথমে আমি মচমচে করে ভেজে নেব মরিচের সাথে অন্যান্য মশলা একসাথে দিয়ে দিলে অন্য মশলাগুলো পুড়ে যায় মরিচ ভাজা হতে হতে তাই মরিচটা যখন ভাজা হয়ে যাবে তখন বাকি মশলাগুলো দিতে হবে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ধনিয়া আরও দিয়ে দেব দুই টেবিল চামচ পাঁচ ফুরন সাথে দেব এক চা চামচ কালো গোলমরিচ ছোট এক টুকরা জয়ফল আর দিয়েছি পাঁচটা লবঙ্গ এবার একসাথে ভালো করে টেলে নেব এ সময় চোলা জালটা একটু লোতে রাখতে হবে তা হলে পাঁচ ফোড়নের গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে তো মচমচি করে টালা হয়ে গেলে তারপর ব্লেন্ডারে গুঁড়া করে নেব। চুলা থেকে নামিয়ে সাথে সাথে ব্লেন্ড করবেন না কিছুক্ষণ পর করবেন যখন হালকা গরম থাকবে তাহলে ব্লেন্ডার ব্লেন্ড করা ভালো হবে তানা হলে গরম গরম দিলে ব্লেন্ড সুন্দর হয় না তো হয়ে গেল চটপটির মশলা এই মশলাটা যখন ব্লেন্ড করবেন তখনই চটপটির খুব সুন্দর ফ্লেভার বের হবে মনে হবে যেন এখনই খেয়ে ফেলি তো মশলা রেডি চলুন এবার টকটা রেডি করে নিই টকের জন্য আমি নিয়েছি তেঁতুল সাথে দেব কুসুম গরম পানি মামাদের টকটা কিন্তু একটু পাতলা থাকে তো আমি তাদের মতো আজকে পাতলা টকটা করে দেখাবো আর রেস্টুরেন্টগুলোতে যে টকটা দেয় সেটা থাকে একটু ঘনত্ব বেশি তো সেটা আমি আরেকদিন করে দেখাবো আজ আমি যে রাস্তায় যে মামারা বানায় তাদের মতোই করে দেখাচ্ছি তবে তাদের থেকে বেশি টেস্ট হবে আপনারা খেলেই এর পার্থক্যটা বুঝতে পারবেন তো আমি হাত দিয়ে কষলে বেচিগুলো আলাদা করে তারপর চাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এবার আমি মরিচ আর কাঁচা মরিচ হাত দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দেব টকের ঝাল মিষ্টি লবণ যার যার পছন্দ মতো দিতে হবে তো আমি এখানে দুইটা মরিচ মানে টালা শুকনো মরিচ মচমচে করে টেলে নিয়েছি আর দিয়েছি কাঁচা মরিচ দেব স্বাদ মতো চিনি বিট লবণ আর দেব চটপটি মশলা এবার একসাথে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব এক টুকরা লেবুর রস কি জিবে নিশ্চয়ই এতক্ষণে পানি চলে আসছে টক দেখলে কিন্তু আমাদের জিবে পানি চলে আসে আর এই টকটা খেতে অসাধারণ টেস্ট আপনারা বানালেই বুঝতে পারবেন তো হয়ে গেল ভীষণ মজার চটপটি ফুচকার জন্য টক রেডি এই টক আর এই চটপটির মশলা আপনি ফুচকা চটপটি বেলপুরি সব কিছুতে দিয়ে খেতে পারবেন তো আমার পরবর্তী রেসিপি হবে বেলপুরি আশা করি আমার সাথেই থাকবেন আবারও কথা হবে নতুন রেসিপির সাথে কেমন হলো অবশ্যই জানাবেন সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ